সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু عليك يا شافع المذنبين، السلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. الله تومي دعايا كرب نسب مدينة، الله تومي دعايا كرب نسب مدينة، نبی جی کی نہ دیکھیا قبر دیشے نیم نایا. اللہم سیدینا مولانا محمد وعلا سيدنا محبت ذکر کر لا الہ الا اللہ، جور لا الہ الا اللہ، لا الہ الا لا إله إلا الله، بزن الله چھارا معبود نئی حیر نبی جی چھارا، بولو اللہ چھارا معبود نئی
হায় হায় নবীজি ছাড়া হায় রে ওই নবীর দয়া পাইতে হইলে ওই নবীর পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল জোরে লা ইলাহা ওলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জাত আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে, গুনাগার ব্যক্তিকে, নালায়েক নাফরমান ব্যক্তিকে এত বড় একটা জান্নাতের বাগানে এসে বসে আল্লাহর শান, রাসূলের শান, অলিয়া উলিয়াদের সাহবাত, অলিয়া উলিয়াদের মহাব্বত নিয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জাতের দরবার হৃদয় ভরা কণ্ঠে হৃদয়ে মাধুর্যতা দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অপরন্ত দরুদ সরকারে দু জাহাম সৈয়দ সাকালাই নূর নালা নূর, জেনবি সৃষ্টি না হনে আসমান সৃষ্টি হতো না, জেনবি সৃষ্টি না হনে জমিন সৃষ্টি হতো না, যেন বি সৃষ্টি না হলে এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবী মহানবী মহামানব মহা সৃষ্টিকুলের মহামানব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলেই একবার দুরুদ সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এমন একটি মাহফিলে আমরা একত্রিত হয়েছি যে মাহফিলের মধ্যে আজকে আল্লাহ তাআলার ওলিগণ আগমন করবেন বলে না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে, সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হচ্ছে আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি হবেন, যিনি আজকের এই মাহফিলের মধ্যমণি, আজকের এই মাহফিল যাকে কেন্দ্র করে আলোকিত আলোময়, যিনি আমাদের সকলের রুহের খোরাক দিয়ে থাকেন, তিনি হলেন আমিরে শরিয়ত মাহতাবে তরিকত পীরে কামেল শাহ সুফি হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আরো আগত হবেন আগন্ত মেহমানদের মধ্যে আরো যারা রয়েছেন তাদের মধ্যে আরেকজন মধ্যমণি আছেন যিনি আমাদের আজকের এই মাহফিলকে সমন্বিত একদম সৌন্দর্য করে ফুটিয়ে তুলবে, যাকে কেন্দ্র করে হাজারো লাখো মানুষ নিজের রুহের খোরাককে আক্রাহিত করে থাকে। তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠের শিল্পী পীর মুফতি আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদেরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হুজুর আজকের মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। হুজুরের জন্য সকলে দোয়া করি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে উদ্দেশ্যটা হচ্ছে কবরবাসীদের সওয়াবের এহসান। সুবহানাল্লাহ। আমরা বেঁচে থাকবো না, আমরা কি বেঁচে থাকবো? মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, একদিন না একদিন আমরা সকলেই কবরে চলে যাব। সেই কবরবাসীদের লক্ষ্য করেই আজকের এই মাহফিল, হুসাইনি যুব সমাজ রাজনগরের যুবকগণ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে আগামী যত দিন পর্যন্ত এই আসমানে সূর্য উদিত হবে, যতদিন পর্যন্ত এই আসমানে চন্দ্র উদিত হবে, ততদিন পর্যন্ত যেন
আল্লাহ তাআলা এরকম জান্নাতের বাগান রাস্তাঘাটের যুবকদেরকে তৈরি করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন এই সমস্ত জান্নাতের বাগান আল্লাহ তাআলা সকলের মাধ্যমে কার্যকরিত করে না যাদেরকে কবুল করেন শুধুমাত্র তাদের মাধ্যমে এগুলো কি হয় পরিচালিত হয় সুতরাং আমি আমার আলোচনার খুতবার মধ্যে একটি কোরআনে আয়াত তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন সকলে আমার সাথে বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ আমি এই আয়াতের তাৎপর্য নিয়ে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা পৃথিবীতে বসবাস করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি প্রভুর একমাত্র ইবাদতের জন্য বলেন না সুবহানাল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কেন আল্লাহর ইবাদতের জন্য ভাইয়েরা বন্ধুরা প্রশ্ন হচ্ছে আল্লাহর ইবাদত কিভাবে করব নামাজ যখন প্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে যখন সাক্ষাৎ করলেন আল্লাহ তাআলা প্রশ্ন করল ও হাবিবে দোজাহাব আপনি তো আমার সাথে সাক্ষাতের জন্য এসেছেন আপনার যে সমস্ত উম্মতেরা রয়েছে তাদের জন্য কি চান সুবহানাল্লাহ আপনার উম্মতের জন্য কি চান গভীর মনোযোগ আমাদেরকে যদি এই প্রশ্নটা করা হতো আমরা কি চাইতাম আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজনদের যত ভালা কর্ম রয়েছে সমস্ত ভালাগুলোই চাইতাম আমার হাবিবে দোজাহান সরকারে দোজাহান দোজাহানের বাদশা নবী সেই দিন আল্লাহ তাআলাকে বলেন মাবুদ আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি আমি যখন পৃথিবীর বুকে যাব আমার উম্মতেরা বলবে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছো আমরা কি তার অধিকার রাখি না সুবহানাল্লাহ আল্লাহর সাথে আপনি নবী সাক্ষাৎ করেছেন আমরা উম্মতেরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো না সুবহানাল্লাহ কোথায় সেটা আরশে আযিমে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল ও আল্লাহ নবী ও প্রভু দুইজন যখন একসাথে প্রেমের আলাপ চলছে তখন সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ এমন অবস্থায় আল্লাহ তাআলা হাবিবে দোজাহকে প্রশ্ন করলেন ও হাবিবে দোজাহ আপনার উম্মতের জন্য আপনি কি চান সুবহানাল্লাহ তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আল্লাহ ও মাবুদ আমি আমার উম্মতদের জন্য তেমন কিছু চাই না তোমার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমি নবী হয়েছে আমি চাই আমার উম্মতের জন্য তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় সুবহানাল্লাহ নবী কি চেয়েছেন আমরা যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আসুন তখন আল্লাহ তাআলা বলে হে মুহাম্মদ হে আমার দোজাহ হে আমার বন্ধু নবী শুনে রাখো আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিচ্ছি এই 50 ওয়াক্ত নামাজের মধ্যে যেই ব্যক্তি মনের মাধুর্যতা দিয়ে শুধুমাত্র আমি প্রভুকে খুশি করার লক্ষ্যে নিজের হাতখানা বাধিত অবস্থায় আমি প্রভুর সামনে দাঁড়িয়ে যাবে মনে রাখবা আজকে তুমি নবী আরশে আযিমে আমার সামনে উপস্থিত হয়েছ তোমার উম্মতেরা পৃথিবীর জমিনে আমার সামনে দাঁড়িয়ে যাবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কতটুকু ভালোবেসেছেন আমার আল্লাহ নবীকে আমরা কতটুকু ভালোবাসি আজকে এখানেই জাস্টিফাই হয়ে যাবে কেন বলছি এই কথা দুঃখের সাথে বলতে হয় আজকে রাসূলের প্রতি ভালোবাসার কথা বলতে গেলেই কিছু কিছু মানুষের গায়ে চুলকানি উঠে যায় ঠিক কিনা আরে যেই নবী
আরশে আযীমে গিয়ে আপনার আমার কথা বলে নাই সেই নবীর ভালোবাসার কথা বললে আপনার গায়ে চুলকানি হয়ে যায় মনে রাখবেন আপনার অন্তরের ভিতর ঈমান নাই কোনোদিন থাকতেও পারে না ঠিক কুকুর চিনেন কুকুর চিনেন আমাদের সমাজে কুকুর সব সব জায়গায় বিরাজিত ঠিক কি না কুকুরকে যদি আপনি একটা রুটি খাওয়ান সে পরের বেলা আপনার দরজার সামনে আবার উপস্থিত হবে ঠিক কি না কুকুর কিন্তু সেই উপকারিতা ভুলবে এক দিন রুটি খাওয়িয়েছেন দুই দিন রুটি খাইয়েছেন তিন দিন রুটি খাইয়েছেন ধারাবাহিকভাবে এক সপ্তাহ রুটি খাইয়েছেন তারপর দেখবেন আপনার সামনেই কুকুরটা মাথা ঝুঁকিয়ে দিয়েছে ঠিক কি না একটা কুকুর সে প্রাণী হয়ে যদি মনিবের দুঃখ বুঝতে পারে আর আমরা তো আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদের মস্তিষ্কের মধ্যে সেই মেধা দিয়ে দিয়েছেন যেই মেধা ফেরেশতার মধ্যেও যেই মেধার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতো আমাদেরকে মূল্যবান করে দিয়েছেন একটা নৌকার মধ্যে যদি কিছু সিমেন্ট পড়ে থাকে একজন ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন এই ফেরেশতা বলো তো এই নৌকার মধ্যে সিমেন্ট গুলো কেন পড়ে আছে ফেরেশতা জবাব দিতে পারবে না কারণ সেই জবাব দেওয়ার ক্ষমতা ফেরেশতাকে আল্লাহ দেয় কিন্তু একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে বাবু বলো তো নৌকার মধ্যে কেন সিমেন্ট গুলো পড়ে আসেছে নিশ্চয়ই সে জবাব দিবে হয়তো সেই নৌকা দিয়ে সিমেন্টের বস্তা টেনে এনেছে ঠিক কি না সেই আকল আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও পেতে চাও মহব্বত করতে চাও সবার আগে কাকে ভালোবাসতে হবে আমার নবীকে উম্মতে নবী এক এক মাধ্যমে এক এক অ্যাক্টিং এর মাধ্যমে এক এক পদ্ধতির মাধ্যমে রাসূলের ভালোবাসা জাহির করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলে গিয়েছেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে কয়টি 73টি সাহাবাই কেরাম রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 73টি দল হবে এর মধ্যে আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে সাহাবাই কেরাম হতভম্ব হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটি দল যদি জান্নাতে যায় আমরা কি সেই দলে আছিনি সাহাবাই কেরাম ভয় পেয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি মাত্র দল সেই দলটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা সুবহানাল্লাহ সেই দলটি কি আহলে সুন্নাহ ওয়াল জামা এবার আসুন আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত কি তাদের আকীদা কি তাদের আখলাক কি তারা রাসূলকে কিভাবে ভালোবাসে জানতে চাই কি চাই না রাসূলকে ভালোবাসার পদ্ধতি আছে আল্লাহ তাআলাকে সরাসরি ভালোবাসার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই আল্লাহ তাআলা বলেন রাসূলকে ভালোবাসো আমাকে ভালোবাসা হয়ে যাবে তাহলে রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে রাসূলের ভালোবাসার পদ্ধতির মধ্যে ডিফারেন্স আছে কেউ বলে আল্লাহ বলে যখন আমি প্রভুর ইবাদত করা হবে নামাজ পড়া হবে নামাজের ভিতরে আমি মুমিন আমার আমি প্রভুর যেমন প্রশংসা করবা তেমন আমার নবীর উপরও দুরুদ পড়তে হবে সুবহানাল্লাহ এটা হচ্ছে নামাজের প্রেক্ষাপট আপনি নামাজের মাসালা বাহিরে আনলে চলবে কিছু কিছু মানুষ এখন ফতোয়া দিয়ে বেড়ায় কয় নামাজের ভিতরে বৈশা বৈশা সালাতু সালাম দেন তখন দাঁড়াম না কেন ঠিক না বেঠিক সমাজের মধ্যে কিন্তু এই সমস্ত লোক আছে যারা বলে থাকে আপনি নবীকে ভালোবাসেন নামাজের ভিতরে সালাম দেন তখন দাঁড়ান না কেন আছে না নাই বলে কিন্তু এরকম সমাজে প্রত্যেকটা সমাজে এরকম থাকে আমি আজকে এই বিষয়ে বিষয়টা নেওয়ার কারণ কি জানেন আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি
সমস্ত কিছুর সবকিছু থাইকা আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না বলেন না নাউজুবিল্লাহ তাহলে যেই ব্যক্তি ঈমানদার না বেঈমান সেই ব্যক্তির তো দুনিয়ার জমিনের কোনো মূল্য নাই মূল্য আছে মানুষকে তিনটা বিপদ পাড়ি দিতে হয় কয়টা এক নাম্বার হচ্ছে মৃত্যু এক নাম্বার কি দুই নাম্বার কবর তিন নাম্বার হাসর একজন ঈমানদারের জন্য এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে মূল্যবান সুবহানাল্লাহ ঈমানের কথা কেন বলেছি আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি প্রকৃত ঈমানদার হতে চাও তাহলে আমার নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ তাহলে আপনার যদি ঈমান না থাকে আপনার মৃত্যু সফল হলো না যে ব্যক্তি মৃত্যুবরণ করলো বেঈমান অবস্থায় তার কবরের কোনো শান্তি আর যেই ব্যক্তির কবরে শান্তি নাই তার হাসরেও কোনো শান্তি প্রশ্ন হচ্ছে এখানে আমার ঈমানটা কি পরিপূর্ণ আছে সহি শুদ্ধ আছে এটাই হচ্ছে প্রশ্ন ভাইয়েরা আমার বন্ধুরা আমার কবরে যখন আপনাকে রাখা হবে মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে আমরা তো সব সময় আলোচনা শুনি মুনকার নাকির ফেরেশতা আসবেন প্রশ্ন করবেন কত কিছু কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বেও অনেক কিছু হয় এটা আজকে জানবো ইনশাআল্লাহ রাজি আছি না নাই মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে হযরতে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির ফেরেশতা কবরে আসার পূর্বে কোন ফেরেশতা আছে কিনা তখন আল্লাহ রাসূল জবাব দিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো কবরের মাঝে মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে একজন ফেরেশতা আসবেন যার চোর শরীরটা হবে একদম নীলাকার যার চক্ষুগুলো নীল নীল হবে নীলাকার হবে সুবহানাল্লাহ ওই ফেরেশতা এসে কবরের একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে কবরে যে ব্যক্তিকে রাখা হয়েছে ডাক দিয়ে বলবে এই আল্লাহর বান্দা ওঠো দুনিয়ার বুকে তুমি যা কিছু করেছো সব কিছু লিপিবদ্ধ করো ওই মুর্দার ডাক দিয়ে বলবে এ ফেরেশতা আমি কি লিখবো কোথায় লিখবো আমার তো লেখার জায়গা নাই এই সবগুলো কাহিনী কিন্তু কোথায় মুনকার নাকি ফেরেশতা আসার পূর্বে মুনকার নাকি ফেরেশতা এসে তোমার রব্বুকা আমার দিনুকা এগুলো প্রশ্ন করবে তার পূর্বেই এই সমস্ত বিষয়গুলো সুবহানাল্লাহ ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে এ আমান আল্লাহর বান্দা দুনিয়ার বুকে যা যা কর্ম করেছ তুমি লিপিবদ্ধ করো মুনকার নাকির সেই ফেরেশতানের জবাবে সেই মুর্দার বলবে আমি লিখবো তো লিখবো কিভাবে আমার তো কলম নাই আমার তো খাতা নাই আমি কোথায় লিখবো তখন সেই ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার সঙ্গে তিনটা কাফনের কাফড় দিয়ে দিয়েছেন কয়টা পুরুষের সাথে কয়টা দেয় তিনটা মহিলাদের সাথে পাঁচটা কেন তিনটা দেয় রহস্য জেনে নিন ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার কাফনের কাফড় তিনটা দেওয়া হয়েছে একটা খুলে ফেলো সুবহানাল্লাহ একটা কাফনের কাফড় খুলে ফেলো একটা কাপড় তার থেকে খুলে নেওয়া হবে খুলে নেওয়ার পর বলবে লেখা শুরু করে দাও সুবহানাল্লাহ তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে তুমি লিখতে থাকো তখন সেই মুর্দার বলবে আমি কিভাবে লিখবো আমার কলম নাই কলমের দরকার আছে নি লিখতে হইলে কলম লাগে না লাগে যখন কলমের কথা বলবে ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা লেখো সুবহানাল্লাহ কাপড় হচ্ছে তিনটা কয়টা লিখতে হবে দুইটাতে একটা কাপড়ে লিখতে হবে যত সমস্ত নেকের কাজ আছে সবগুলো
আরেকটা কাপড়ে লিখতে হবে যত সমস্ত বদ কাজ আছে সেই সবগুলো সেই ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার জীবনে যতগুলো অনেক কাজ করেছো সমস্ত অনেক কাজগুলো লিপিবদ্ধ করো সুবহানাল্লাহ সেই বান্দা আনন্দে চিত্তে লিখতে শুরু করবে জীবনে তিনবার হজ করেছে মসজিদে দুই বস্তা সিমেন্ট দিয়েছে গরিবকে মিসকিনকে দান করেছে যত ভালো কাজ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে 5000 ওয়াক্ত নামাজ পড়েছে সবগুলো লিখবে একবার সুবহানাল্লাহ পড়েছে 10 বার সুবহানাল্লাহ পড়েছে একবার আলহামদুলিল্লাহ পড়েছে সব অটোমেটিক্যালি লিখতে থাকবে যখন তার নেকির কাজ সমস্ত লেখা হয়ে যাবে ফেরেশতা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা তোমার কাফনের কাপড় থেকে আরেকটা টেনে নাও আরেকটা কাপড় খোলা হবে খোলার পর তাকে নির্দেশ দেওয়া হবে তোমার জীবনের যতগুলো বদ কাজ আছে সমস্ত বদ কাজগুলো লিখতে থাকো বলেন না নাউজুবিল্লাহ ওই ব্যক্তি তখন কান্নায় নিমজ্জিত হয়ে যাবে তার অন্তরের মধ্যে তখন আফসোস ভেসে আসবে সে লিখতে যাবে না লিখতে বলবে তাকে লিখতে চাবে না দোষ কেউ লিখতে চায় কারণ এখন যদি লেখে এগুলি তো সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন তাকে যখন লিখতে বলা হবে সে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করবে সে বলবে আমি পারবো না আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতা একটা গুরজ নাও একটা লাঠি নাও একটা কি নাও গুরজ গুরজ প্রহার করো কেন সে লেখছে না পৃথিবীর মুখে যখন সে গুনাহের কাজ করেছে আমি প্রভু তখন বলে দিয়েছিলাম উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ তোমরা যত গুনাহ করো না কেন আমি প্রভুর রহমত থেকে নৈরাশ হইও না সুবহানাল্লাহ আসেনি কোরআনের মধ্যে আসেনি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আমি তোমাদেরকে বলেছিলাম কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা গুনাহ করেছো আমি প্রভুর কাছে ক্ষমার দরজা খোলা ক্ষমা চেয়ে নাও সুবহানাল্লাহ ডাক দিয়ে বলা হবে তুমি গুনাহের কাজ করেছো ক্ষমার দরজা তোমার জন্য খোলা ছিল তুমি ক্ষমা চাওনি তাওবা করনি আল্লাহর কাছে পরিত্রাণ হওনি সুতরাং তোমার সমস্ত গুনাহের কথা তুমি লিখতে থাকো তবে যেই সমস্ত গুনাহ থেকে তুমি ফরিয়াদ করেছো তাওবা করেছো সব গুনাহ থেকে তুমি মুক্ত হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি দুনিয়ার বুকে পাপ করলো পুণ্য করলো যখন পাপ করলো পাপ করার পর যখন সে আমি রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবে আমি প্রভু তাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ সেই দিন সে লিখতে থাকবে এক একটা গুনাহের কথা লিখবে আর সে কান্না করবে সে লিখবে আমি অত টাকা সুদ খেয়েছিলাম লিখবে আর আফসোস করবে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তার সেই আফসোসের কান্না হাদিসের মধ্যে এসেছে পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি শুনতো তাহলে ঘর বাড়ি সব কিছু ছেড়ে সয় জঙ্গলের দিকে পালিয়ে যেত এমন ভাবে আফসোস করবে তাকে বলা হবে তুমি লেখো যত বদ কাজ করেছো নামাজের সময় হয়েছিল তুমি খেলাধুলায় ব্যস্ত ছিলে নামাজের সময় হয়েছিল তুমি চায়ের দোকানে আড্ডা দিয়েছিলে আমার অমুক বান্দার নামে তুমি গীবত করেছিলে আমার রাসূলের প্রতি দুরুদ সালাম পেশ করা হয়েছিল তুমি তখন বলে বেরিয়েছিলে যে তারা বেদাত করছে বলেন না নাউজুবিল্লাহ আপনি রাসূলের শানে যদি বেয়াদবি করে সেই বেয়াদবিটাও তখন লিখতে হবে আপনাকে লিখতে বলা হবে আপনার বদের কাজ
আপনি লিখবেন আর কান্না করবেন আস্তে আস্তে যখন বদকাজ সবগুলো লেখা শেষ হয়ে যাবে চুগলখুনি করেছেন তাও লিখতে হবে বদকাজ করেছেন তাও লিখতে হবে পরনিন্দা করেছেন তাও লিখতে হবে সবগুলো গুনাহের সব কাজ যখন লেখা শেষ হয়ে যাবে ফেরেশতা তখন বলবে এই দুইটা দুই পাশে ঝুলিয়ে দাও এক রেওয়ায়েতে আসছে দুই পাশে আরেক রেওয়ায়েতে আছে গলাতে তার গলার মধ্যে তার আমলনামাগুলো কি করে দেওয়া হবে ঝুলিয়ে দেওয়া হবে সেই ঝুলন্ত অবস্থায় কিয়ামত পর্যন্ত সে সেখানেই থাকবে বলে না নাউজুবিল্লাহ সুতরাং আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসা যার অন্তরে আছে বলবেন এ কবরের কথা কেন বলা হয়েছে কবরের কথা এই কারণে বলা হয়েছে যারা রাসূলের প্রতি ভালোবাসে মুহাব্বত রাখে যখন সে ওই যে লিখতে বলা হবে না যখন লিখতে বলা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হয়ে যাবেন সুবহানাল্লাহ তখন বলা হবে কোন ব্যক্তির কথা বলতেছি সেটা যারা রাসূলের মুহাব্বতে রাসূলের ভালোবাসা নিয়ে পৃথিবীর বুকে চলেছে ফিরেছে আহলে সুন্নাহ ওয়াল জামাত হয়ে যারা বুকের মধ্যে ঈমান নিয়ে রাসূলের ভালোবাসা নিয়ে সালাতু সালাম দিয়ে মৃত্যুবরণ করেছে তাদের কথাই বলছি সুবহানাল্লাহ রাসূল কবরে এসে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবেন হে আমার উম্মত তুমি ভয় পাচ্ছ কেন লেখো সুবহানাল্লাহ ফুল সিরাতের পুল যখন পাড়ে দিবে হাদিসের মধ্যে আসছে কিছু কিছু উম্মত আছে যারা অর্ধেক গিয়ে হুতুত খেয়ে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গিয়ে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিবেন তখন অন্যান্য যত গুনাহগার বান্দারা আছে তারা প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ সে তো পড়ে যাচ্ছিল কেন তুলেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার এই উম্মত আমার জন্য আমার উপরে দুরুদ সালাম পেশ করেছিল সালাতু সালাম দিয়েছিল সেই সালাতু সালামের বরকতে আজকে তাকে ফুল সিরাতের পুল থেকে পাড়ি দেওয়া হয়েছে সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে যখন মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা আশিকের রাসূলের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন তার নেকের পাল্লাটা যদি কি হয়ে যায় পাতলা হয়ে যায় নিচের দিকে চলে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে একটা কাগজ বের করবেন সুবহানাল্লাহ ওই কাগজের মধ্যে ওই ব্যক্তি যতবার দুরুদ সালাম পেশ করছে রাসূলের প্রতি সমস্ত দুরুদ সালাম ওই কাগজে লিপিবদ্ধ থাকবে সুবহানাল্লাহ ওই কাগজটা তখন পাল্লাতে তুলে দেওয়া হবে তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার কথা সেদিকে নয় কথা হচ্ছে রাসূল গিয়েছিলেন মিরাজে কোথায় মনে আছে নি মিরাজে যাওয়ার পর পাঁচ ওয়াক্ত নামাজ যখন দুনিয়ার বুকে নিয়ে আসলেন আনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ঘোষণা করে দিলেন তোমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও আল্লাহর সাথে দেখা করতে চাও সুবহানাল্লাহ ওমর ডাক দিন আবু বকর ডাক দিন হযরত ওসমান হযরত আলী আশারে মুবাশশারা সহ সমস্ত সাহাবাগণ ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দিদার পেলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন এ সাহাবীরা যদি তোমরা আল্লাহর দিদার পেতে চাও তাহলে শুনে রাখো দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচবার আল্লাহর সাথে দিদার হবে সুবহানাল্লাহ এখন আমাদের সমাজে দুইটা মসজিদ কয়টা কয়টা দুইটা না দুইটা হ্যাঁ আরেকটা ওইদিকে আছে যাই হোক মসজিদ তো যাই হোক মসজিদ কি জন্য দেওয়া হয়েছে
আল্লাহর সাথে সাক্ষাতের ঘর বলা হয় সেটা আল্লাহর সাথে হ্যাঁ ওয়াজ মাহফিলের শেষ নাই আলোচনার শেষ নাই আমি এখানে যে আলোচনাগুলো করছি সবাই 80% মানুষ জানে জানে কিনা একজনকে যদি প্রশ্ন করা হয় বলেন তো এক ওয়াক্ত নামাজ মিস দিলে কয় হাজার বছর জাহান্নামে জ্বলবে সে সাথে সাথেই বলে দিবে ঠিক কিনা কিন্তু আফসোসের বিষয় আমরা আলোচনা শুনি আমলের নিয়তে নয় আমরা আলোচনা শুনি দেখার নিয়তে এই কারণে সে আলোচনাগুলো আমাদের আমলে আমলে পরিবর্তন হয় না সুতরাং আমাদেরকে আলোচনা শুনতে হবে কিসের নিয়তে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে সকল বিল আল্লাহুম্মা আমিন আমি আপনাদেরকে একটা ই দিয়েছিলাম উসুল দিয়েছিলাম যে একটা কুকুর তাকে যদি এক সপ্তাহ রুটি দেওয়া হয় সে মনিবের প্রতি ধাবিতে হয়ে যায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা কতগুলো নাজ নিয়ামত দিয়েছেন একটা প্রাণী যদি এই পরিমাণ মনিবের প্রতি ধাবিত হতে পারে আল্লাহর নাজ নিয়ামত পেয়ে এতগুলো রাজ নিয়ামত পেয়ে এত বড় রহমত শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন এর চাইতে খুশি সংবাদ আর হতে পারে যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম আফসোস করে দিয়েছেন সে নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার বুকে এসেছি এর চাইতে বড় খুশি সংবাদ আর হতে পারে সুতরাং একটা কুকুর যেমন মনিবের কাছ থেকে নিয়ামত পেয়ে মনিবের দিকে ধাবিত হয়ে যায় সেই কুকুর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে আল্লাহ তাআলা কতগুলো নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছেন সুবহানাল্লাহ হসপিটালে যান নিয়ামতের কথা স্মরণ করবে কেউর হাত নাই কারোর পা নাই কে অ্যাক্সিডেন্টের রোগী এক একজন এক এক রোগী নিয়ামতের কথা তখনই স্মরণ করবে সুতরাং আল্লাহর এই সমস্ত নিয়ামতগুলো আমাদের বক্ষণ করতে হবে বক্ষণ করার সাথে সাথে এর শুকরিয়া আদায় করতে হবে আমরা রাজি আছি না নাই সুতরাং আমরা আমাদের দৈনন্দিন আমলগুলোতে কিছু আমল বাড়িয়ে দিব একটা আমল যেটার কথা আমি আজকে বলে দিয়ে যাব যে আমলটা যদি আপনি করেন অন্তর থেকে করেন খোদার কসম করে বলছি রাসূলের দিদার আপনার নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ আমি যে মাদ্রাসায় আছি সেই মাদ্রাসায় এখনো কমপক্ষে 8 থেকে 9 জন ছাত্র আছে যারা রাসূলের দিদার হয়েছে সুবহানাল্লাহ একটা আমল এই আমলটা আপনারাও করবেন বাসাবাড়ির যত স্ত্রী পুত্র সন্তান আছে সকলকে বলবেন রাজি আছেনি বলা হয়েছে দুনিয়ার বুকে যে ব্যক্তি একবার রাসূলকে স্বপ্ন দেখবে স্বপ্নের যুগে দেখবে সরাসরি নয় তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে সুবহানাল্লাহ রাসূলের দিদার আমরা চাই কি চাই না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুকর বিল আল্লাহুম্মা আমিন রাসূলের দিদার যদি পেতে চাই কিছু আমল করতে হবে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা যেন আমাকে সবার আগে আমল করার তৌফিক দেয় আমিন একটা দুরূদ শরীফ সেই দুরূদটা আপনারা সব সময় পাঠ করবেন দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সকলে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়িল উম্মি আন-নাবিয়িল উম্মি ওয়ালিহি ওয়াসাল্লিম ওয়ালিহি ওয়াসাল্লিম এই দুরুদ শরীফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন
যেই ব্যক্তি ঘুমের পূর্বে রাতের আধারে ঘুমের পূর্বে একশো বার পরে ঘুমিয়ে পড়বে আমি রাসুলের মহাব্বত নিয়ে, সেই সেই উম্মতে মুহাম্মাদিকে আমি নবী সেই রাতে দেখা দেওয়ার মতন ওয়াজিব হয়ে যায়। সুবহান। সুতরাং এই দুরুদ শরীফটা আমরা বেশি বেশি পাঠ করব রাসুলের দিদার পাওয়ার উদ্দেশ্যে। সকলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহর মেজদাক যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজান হয়ে যাচ্ছে, আজানের পর এখানে নামাজ হবে। এখানে যা কিছু বলা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, আমি অধম সহ সকলকে যেন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।